ক্রিকেটাররা যখন বল করে পাকিস্তানে ছক্কা মারে আর বাংলাদেশের বোলাররা এগুলো করে, টোটালি বাংলাদেশ টিমটাকে জিন্দালালা করে দিছে। আমাদের এখানে যত ফ্যান দেখতেছেন সবাই এক একটা জিন্দালাস, আমরা অনেক আগেই মরে গেছি, বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে অনেক আগে মেরে ফেলছে। এখন এমন একটা টিমে পরিণত হয়েছে যে ওয়ান কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ডের মতো, একদিন ভালো তো সাত দিন ডিপ্রেশনে রাখে। এবার জিতছে আর সবই হারছে। আমি আসলে আজকে বাংলাদেশের ম্যাচ দেখে বিন্দু পরিমাণ আমি হতাশ হই নাই, কারণ আমরা তো মরে গেছি সে কবেই, আমরা অনেক আগেই মরে গেছি। আমাদেরকে এখন যেটা দেখতেছেন, আমাদের এখানে যত ফ্যান দেখতেছেন সবাই এক একটা জিন্দালাস, আমরা অনেক আগেই মরে গেছি, বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে অনেক আগে মেরে ফেলছে। কারণ আমরা ওদেরকে যত পরিমাণ সাপোর্ট করি, যত পরিমাণ ভালোবাসি, দিন শেষে আমাদের কি হচ্ছে, আমরা এক একটা ব্যর্থ প্রেমিক, আমরা দিন শেষে অপদস্থ, অপমান, হতাশা নিয়ে ঘরে ফিরতে হচ্ছে। ওদেরকে এত ভালোবেসে আমরা কোনো ধরনের মানে ফিডব্যাক পাচ্ছি না, কোনো ভালো ফলাফল আমরা পাচ্ছি না। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এখন এমন হয়েছে, আমরা এখানে যতগুলো ফ্যান আছি সবাই মাতাল হয়ে গেছি। পাকিস্তান মারলো আমরা চিল্লাই, আর বাংলাদেশ উইকেট নিলো আমরা চিল্লাই, আমাদের আসলে কোনো সেন্স কাজ করতেছে না। একমাত্র দায়ী হচ্ছে এই বাংলাদেশ টিম, তারা আমাদেরকে পাগল বানায় ফেলছে। বাংলাদেশ ক্রিকেট যখন বল করে, ক্রিকেটাররা যখন বল করে পাকিস্তানে ছক্কা মারে আর বাংলাদেশের বোলাররা এগুলো করে, মানে অল্পের জন্য আর হচ্ছে না, টোটালি বাংলাদেশ টিমটাকে জিঙ্গালালা করে দিছে, শেষ। এরপরে বাংলাদেশ টিম এখন এমন একটা টিমে পরিণত হয়েছে যে ওয়ান কাইন্ড অফ আমার গার্লফ্রেন্ডের মতো, একদিন ভালো তো সাত দিন ডিপ্রেশনে রাখে, একদিন ভালো সাত দিন প্যারাসিটামল, প্রেশার মাপার মেশিন নিয়ে আমাদেরকে থাকতে হয়। এ হচ্ছে বাংলাদেশ টিমের অবস্থা। মানে একটা একবার জিতছে আর সবই হারছে, কি লাভ হইলো আমি এত দূরাইসা দেখার জন্য? কোনো লাভ নেই। আর সবাই তো মনে করেন যে পাকিস্তান ছয় মারা, সবাই হাসতেছে, বাট আমার কাছে তো কষ্ট লাগতেছে, আমি তো আর পারতেছি না নিতে। আমার এই ম্যাচে নিয়ে কোনো ইন্টারেস্টেডই নাই, মানে এটা নিয়ে আমি কোনো আশা হতো, মানে আগে থেকে আমি জানি যে এটা হারবে, জাস্ট আবেগে বসে, মানে আবেগের বসেতে আমি এখানে আসছি খেলা। না, আমাদের একদমই বাংলাদেশ ক্রিকেট মানে টিমের ম্যাচ দেখলে আমাদের বিবেক একদমই কাজ করে না, কারণ যেখানে ক্রিকেট বোর্ডেরই বিবেক কাজ করতেছে না, সেখানে আমাদের সাধারণ মানুষের বিবেক কাজ করে। আমরা কি আসলে হতাশার জায়গা তো থাকেই, কিন্তু প্রাপ্তির ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের খেলা, সেই সুবাদে আমরা দেখতে আসি সবাই, মানে একটা জাতীয়তাবোধের জায়গা থেকে বা নিজেদের একটা ভালোবাসার জায়গা থেকে আমরা নিজের দলকে সাপোর্ট করার জন্য আসি, কিন্তু আসলেই প্রতিবার হতাশ হই। বাংলাদেশ ক্রিকেটটা আমাদের আবেগের একটা ইয়ে আর কি, কিন্তু তারা প্রতিনিয়ত আমাদেরকে মানে হতাশ করতেছে। আমি মনে করি যে আসলে ক্রিকেটটা আমাদের জন্য না, প্রতিনিয়ত এভাবে প্রতিদিন প্রতিটা ম্যাচে এভাবে খারাপ করলে তো কতক্ষণ আর কতক্ষণ ভালো লাগে বলেন এভাবে খেলা দেখতে। এটা তো আমাদের একটা আবেগের জায়গা, আমরা আবেগ নিয়ে ইয়ে করি, সুতরাং আমরা প্রতিদিন আসি খেলা দেখতে অনেক আনন্দ উচ্ছ্বাস নিয়ে, কিন্তু ফেরার পথে আমাদের হতাশা ছাড়া কিছুই পাই না।